नमस्कार बंधुरा, फ्लेवर फैंटासियार आरेकटी पर्व निये आजके आमी हाजिर होयेछि। आमादेर बाड़ीते दीपानिता लक्ष्मी पुजो किभाबे हय सेटाई आजके आपनादेर साथे शेयार करब। साथे थाकबे खूब सहजे एबं दुर्दान्त स्वादेर भोगेर एक पाकेर खिचुड़ी एबं भोगेर लाबड़ा रेसिपि। ताहले चलुन आजकेर पर्वटा शुरू करा जाक। সকাল সকাল সবার প্রথম দ্বার ঘট পাততে হবে, আর তারই প্রস্তুতি চলছে এরকম ভাবে। দুধে ভাতে বেঁচে থাক মা তোমার সন্তান, ও মা তোমার সন্তান। আমি এদিকে ঠাকুরের সামনে আলপনাটা দিয়ে দিয়েছি, দেখুন তো কেমন হয়েছে। অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। কিন্তু আলপনাটা দেওয়ার পরে মা লক্ষ্মীকে এবার সাজানোর পালা। মা লক্ষ্মীকে কেমন লাগছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন। মা লক্ষ্মীকে সাজানোর সাথে সাথে আমি পুজোর সামগ্রীটাও গুছিয়ে নিয়েছি। মা লক্ষ্মীর ঘট স্থাপনের মাধ্যমে মায়ের আরাধনা শুরু হলো। মা লক্ষ্মীর কিছু ফটো সাথে আমাদেরও কিছু ফটো শেয়ার করছি। মা লক্ষ্মী
থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে, এসো মা লক্ষ্মী বসো মা লক্ষ্মী থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে, কাছে থাক এবারে মা লক্ষ্মীকে ভোগ নিবেদন করা হলো। ভোগ নিবেদনের মধ্যে আছে তিলের নাড়ু, নারকেলের নাড়ু, চিড়ের মোয়া, লুচি, পাঁচ রকম ভাজা, সুজি, ভোগের খিচুড়ি, ভোগের লাবড়া, চাটনি আর পায়েস। ভোগের এক পাকের খিচুড়ি আর ভোগের লাবড়ার রেসিপি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা কিন্তু দেখে নিতে পারেন। আমাদের বাড়ির পুজো আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে আন্তরিক ধন্যবাদ।